বাচ্চারা আরো জোরে তালি বাজাও, তালি হবে তালি, আরো জোরে তালি, তালি তালি ভাই, তালি হচ্ছে না পিছনে, তালি জোরে তালি। শুরু হচ্ছে নাটক, নাটক উপায় নেই গোলাম হোসেন। কি হয় ওখানে আমার ডাউন বেটা মনে হবে না সেরা
বললাম শুদ্ধ গোষ্ঠীর হবার কি লোকজন আছে বিয়া তো আর ভাবতে কি ওরা কে খা খুঁজতে খুঁজতে করে আমার হেরান করি বলে ও হেডিনকে আমার পুরীর এখন তাহলে বিজয় সাইবার লাগে দেখা আমার পুরীকে না বুঝতে করি মাইকুল তো করলু তোমাকে তালা করো খাতো সেখান দিলে এখন চিন্তা করতে হবে আমি তুমি কিছু বাক্যা দেখা বলো রাখতে গেলে মারটা বলো তারা তখন আমার পুরী দিয়েও রাখলো না তালাক দিয়ে দিলেই তো বার করবি করতাম না কিনা উপর আমার চলে যাওয়া করতে চাই এক খাস বলো পারিবারিক সহিংসতা আইন 2000 আনুষ্ঠানিকভাবে উপভোগ করবো এবং জনগণের মধ্যে নতুন মেসেজ নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।
একটা খনার বচন, দশটা খনার বচন আছে, আপনাকে একটু জাস্ট শুনিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে আম্মক নম্বর এক, যে ধরে বড় লোকের সাথে ঠেক। আম্মক নম্বর দুই, যে ছাড়ে করের পুকুরে রুই। আম্মক নম্বর তিন, যে করে ছোট লোকের সাথে ঋণ। আম্মক নম্বর চার, যিনি বাড়ির আঙ্গিনায় লাগায় বাঁশের জাল। বাঁশের জাল লাগে দেয় ইয়া আলু বাতাস আসে। আম্মক নম্বর পাঁচ, সীমানার উপরে যে লাগায় গাছ। আম্মক নম্বর ছয়, যিনি বউর কাছে গোপন কথা কয়। আম্মক নম্বর সাত, কলা রুয়ে যে কাটে পাত। আমরা পড়েছিলাম কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। আম্মক নম্বর আট, আগে এত টিউবওয়েল ছিল না, নদী থেকে পানি আনত বউরা, বলা হয়েছে আম্মক নম্বর আট, স্ত্রীকে যে পাঠায় জলের ঘাট। আম্মক নম্বর নয়, যেটা অনেকের মিলে যেতে পারে, সরি আমারটা অনেকটা মিলে যায়, যিনি শ্বশুর বাড়িতে গড জামাইয়ে রয়। আম্মক নম্বর দশ, যিনি স্ত্রীর ভস। আর আজকের যে নাটকটা ছিল, এই নাটকের উদ্দেশ্য করে আমি দশ আঙ্গুলের একটা খেলা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দশটা আঙ্গুল আমরা একটা একটা উপরে দিচ্ছি, আমরা এদেরকে বলছি, এরা হলো ছোট ছোট ভাই বোন, এরা হচ্ছে বড় ভাই বোন। আর এই বৃদ্ধ আঙ্গুল এটা হচ্ছে নানা নানি দাদা দাদি এরা, আর এরা হচ্ছে বাবা মা। আর মাঝখানের যে দুটো আঙ্গুল এরা হচ্ছে স্বামী স্ত্রী, একটা পরিবার মনে করেন। তো আমি এই মাঝখানের যে মাঝখানের দুটো আঙ্গুল যদি আমি হেড করে দিই তাহলে কি দাঁড়ায়, যে এরা হচ্ছে দাদা দাদি, বাবা মা, ছোট ভাই, এরা হলো বড় ভাই। অর্থাৎ একদিন এই সংসার থেকে এই গুরু যারা আছেন বড় বাবা মা, সরি দাদা দাদি, এরা চলে যাবে। এই ছোট ভাই বোন এরাও একদিন চলে যাবে, বাবা মাও একদিন চলে যাবে, বড় ভাইরাও চলে যাবে, শুধু থাকবে স্বামী স্ত্রী। যতদিন তাদের এই দুটো মাথা হেড থাকবে, আত্মসমর্পণ থাকবে, আর যতদিন দুটা মাথাই একটু গরম হয়ে যাবে, আজকের এই মাল কিন্তু ফেরত দিতে হবে। এই জন্যে সকলকে আরেকবার ধন্যবাদ সমর্থন করা হলো, সকলকে ধন্যবাদ।